আপনার স্ক্রিনে এতক্ষণ যাকে হেঁটে আসতে দেখলেন তিনি সুশীল কুমার চ্যাটার্জি, এলাকায় নকুবাবু বলেই পরিচিত, বয়স 95। আমরা তাকে অনুসরণ করি এলাম ঠিক যেখানে আসতে চাইছিলাম সেখানেই, অর্থাৎ তার বাড়িতে। উত্তর কলকাতার গলিপথ বেয়ে আমরা চলে এসেছি তার বাড়িতে, বলা ভালো তার ঘরে। তার দেওয়া নাম অতীতের আশ্রয়। আমরা যা জানতে এসেছি, যা দেখতে এসেছি, তা তো আমরা দেখবই, সেই সঙ্গে দেখবেন আপনিও। আমরা যে ঘরটায় বসে আছি, এখানে যা জিনিস রয়েছে, চারদিকে যা জিনিস রয়েছে, এটা মিউজিয়াম বললে কম বলা হবে। তো এখানে যা আছে সেটা প্রথম যেটা কৌতূহলের, সেটা হচ্ছে কোন সালের জিনিস, সব থেকে পুরনো কোন সালের জিনিস আপনার সংগ্রহে রয়েছে, তারপর কি কি রয়েছে, তার সঙ্গে জড়িয়ে কি ইতিহাস, সেগুলো তো জানবো। আগে জানতে চাইছি যে কোন সালের, সব থেকে পুরনো কোন সালের জিনিস আপনার সংগ্রহে রয়েছে। 1880 সাল থেকে 1960 সাল পর্যন্ত এখানে জিনিস আছে, কম বেশি বলা যায় না, হয়তো 1880 সালের আগেরও থাকতে পারে কিছু আছে, অনেক আছে, কিন্তু সেগুলো তো ঠিক হিসেব করে আমি কোনোদিন রাখিনি, তবে তারা এখানে আছে। এবং একটা কথা হচ্ছে গিয়ে কি, এই ঘরের ভেতর এটাকে মিউজিয়াম বললে পরে আমার একটু আপত্তি আছে। তার কারণ হচ্ছে মিউজিয়ামেতে জিনিস থাকে যেগুলো অচল, কিন্তু এই ঘরের ভেতর এমন অনেক জিনিস আছে যেগুলো এখনও সচল। আগেকার যা প্রজন্ম যা দিয়ে গেছে, যা করে গেছে, তাদের তারা তো অবহেলিত হয়, তো তাদের এখানে তো একটা আশ্রয় করে আমি রেখে দিয়েছি। যখন কোনো জিনিসের সচল কিংবা অচল, হয় ব্যক্ত কিংবা ব্যক্ত নয়, তার ভিতর থেকে যখন তার প্রাণের স্পর্শটা যখন অনুভব করা যায়, তখন সেই জিনিসটা কথা বলে। এগুলোর জন্য দরকার যেটা আমরা বলি প্রাণের আকুতি। এই হেডফোনটা ঠিক কোন সময়ের যেটা আপনার সংগ্রহে রয়েছে? এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকের, এটা ওই 45 সালে এরকম সময়, শেষের দিকে, বিশ্বযুদ্ধ 45 সালে শেষ হয়েছিল, 1945, সেই সময়কার প্রথম যখন কলকাতায় রেডিও আসে, ওটা মার্কনি ফোন ইংল্যান্ডের, ওটা একটা লাউডস্পিকার, ওটা রেডিওর ওপরে বসানো হতো, ওই প্রথম যুগের প্রথম লাউডস্পিকার ওটা। এই যে জিনিসটা, এটা কোন সালের এবং এটা ঠিক কি? এটা নির্বাক সিনেমা, এটা 1926 সালের, এটা আমেরিকার তৈরি, কিস্টোন এর নাম। পিয়ানোটার কথা বলছিলেন, ওটা 1885 সালের, সম্ভবত পোল্যান্ডের তৈরি। আর ছবি যেটা দেখছ, এটা সুইডেনের ফটোগ্রাফি ম্যাগাজিনেতে বেরিয়েছিল। আর একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটার সঙ্গে আমি এই জিনিসটার মিল খুঁজে পাচ্ছি, রেলের আলো, সিগন্যাল লাইট। এটা কোন সময়? ওটাও সিগন্যাল লাইটটা, ওটা হচ্ছে 1935 সালের। আপনি এগুলো সংগ্রহ করলেন কিভাবে? দেখো, এগুলো কাকতলীয়, জানি না আমার কাছে আপনি এসে যায়, তার কারণ একটা আমি বুঝতে পারি, এরা যারা রয়েছে আমার কাছে, এরা নিজেরা ব্যক্ত হতে চায়, এরা কথা বলতে পারছে না কিন্তু ব্যক্ত হতে চায়। যার দরুন এত লোক আসে,
এবং এদের সম্বন্ধে আমি বলি। এই সমস্ত জিনিস আপনাকে মানে খুঁজতে হয় না, এই জিনিসগুলো কারুর মাধ্যম দিয়ে আপনার কাছে চলে আসে? একবারে চলে আসবে। সারা জীবন ধরে এই ঘটনাটা আমার জীবনে ঘটছে। বাল্যকালেতে শঙ্করের ভেতরে সেই গাছের পাতা, তারপরে প্রজাপতি, এইভাবে শুরু হয় আমার 8-9 বছর বয়স থেকে। মানুষ তো মরণশীল, একদিন আমাদের সবাইকেই যেতে হবে, তো সেই সময়ের জন্য আপনার এই বিশাল সংগ্রহ, বিশাল বললে কম বলা হবে, এই বহুমূল্যবান সংগ্রহ, এটা আপনি কোথাও রেখে যাওয়ার কথা ভেবেছেন? দেখো, চিন্তা তো অনেক রকম মাথার ভেতর আসে, কিন্তু আমার মতন কেউ কি এদের এত ভালোবাসবে সেইটা প্রশ্ন। সে করবে গিয়ে কি, আমার অমুক জিনিস আছে, সে তার একটা অহংকারের, একটা গর্বের ব্যাপার হবে, তা আমি তো এসব নিয়ে গর্ব করি না। এরা আমার কাছে আমার কি বলবো, পরমাত্মীয়, এরা ভালোবাসার কাঙাল, যার কাছে প্রকৃত ভালোবাসা পাবে, এরা আমার মনে হয় এরা নিজেরাই চলে যাবে।